উৎসব শব্দটি উচ্চারিত হতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হৈ হুল্লোড়, আনন্দ আর নাচানাচি। বিশ্বজুড়ে প্রতি বছর বিভিন্ন জাতি বা ধর্মের হাজারো বর্ণিল উৎসব উদযাপিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসবগুলো মিডিয়া শিরোনাম হয়, তবে এমনও কিছু ছোট ছোট উৎসব আছে যেগুলো আমাদের অগোচরেই থেকে যায়। এসব উৎসবের উদযাপন ধরন দেখলে অবাক না হয়ে পারা যায় না। দুনিয়া জুড়ে বিচিত্র আর অদ্ভুত ঘটনা সব উৎসব নিয়ে সব জানতার ভিডিও সিরিজের চতুর্থ কিস্তি আজ। মূল আলোচনা শুরুর আগে বলে রাখি, নিত্য নতুন এই ধরনের তথ্য নির্ভর কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থাইল্যান্ডে বানরের বুফে উৎসব। রেস্টুরেন্টের বুফে খাবারের কথা তো কারো অজানা নয়, তবে আপনি কখনো বানরের বুফে খাবারের ঘটনা শুনেছেন কি? হ্যাঁ, প্রতি বছর এমনটাই ঘটে থাকে থাইল্যান্ডের একটি পর্যটন এলাকায়। বানরের জন্য সেখানে আয়োজন করা হয় বুফে উৎসবের। এই উৎসবে মানুষের পরিবর্তে অতিথি হয়ে থাকে বানর, আর বানরদের এই খাবার যুদ্ধ দেখতে থাইল্যান্ডের লোপবুরি অঞ্চলে প্রত্যেক বছর ভিড় করেন হাজার হাজার পর্যটক। এখন আপনি নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে এই আজব ধর্মীয় উৎসবের প্রচলন কিভাবে হলো। 1889 সালের কথা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে অবস্থিত একটি শহর লোপবুরির ছোট্ট প্রাকৃতিক বনে হাজার খানেক বানরের বসবাস ছিল। শহরটিও ছিল দেখার মতো সুন্দর, কিন্তু পর্যটন শিল্প তখনও গড়ে ওঠেনি শহরটিতে। পর্যটনকে জনপ্রিয় করতে সে শহরে বসবাসকারী স্থানীয় এক ধনী ব্যবসায়ীর মাথায় একটি বুদ্ধি খেলে গেল। তিনি সে বছর নভেম্বর মাসে শহরের হাজার খানেক বানরের জন্য বিশাল বুফের আয়োজন করে নাম দিলেন মাঙ্কি বুফে। প্রথম বছরে বাজিমাত করলো মাঙ্কি বুফে। পরের বছর থেকে বাড়তে থাকলো মাঙ্কি বুফেতে বিনিয়োগকারী আর দর্শক। 2000 সালে পা দিতে দিতে তা পরিণত হলো বিশাল এক জনপ্রিয় উৎসবে। অথচ সেই ব্যবসায়ী নিজেও ভাবতে পারেননি যে তার সেই অদ্ভুত কাজ একসময় জাতীয় উৎসবে পরিণত হবে। বর্তমানে শহরটিতে 2,000 থেকে 3,000 বানরের বসবাস। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোনো একটি দিনে উদযাপিত হয় উৎসবটি। সেখানে বানরদের খাবার জন্য সাজিয়ে দেওয়া হয় ফলমূল, কেক, চকলেট ইত্যাদি খাবার। একদিকে উৎসব মুখর পরিবেশে বানরেরা বুফে উপভোগ করে, আরেকদিকে পর্যটকরা বানরের মতো সেজে নৃত্য পরিবেশন করে। এভাবে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় উৎসবটি। এক পর্যটক বলেন, আমাদের খুবই মজা লাগছে, বানরদের দুষ্টুমি দেখতে প্রায়ই এখানে আসা হয়। এখানে কতগুলো বানর আছে তা বলতে পারবো না, তবে অসংখ্য ক্ষুধার্ত বানরের পাগলামি দেখতে পাচ্ছি এখানে। 2019 সালে বানরদের জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় 3 টন সবজি ও ফল। এগুলোর পাশাপাশি মিষ্টি খাবারও রাখা হয়েছিল। প্রাংসামোট নামক পাশের এক প্রাচীন ধ্বংসাবশেষ থেকে বানরগুলো ছুটে এসেছে খাবারের লোভে। এখানে এই বানরগুলো বসবাস করছে কয়েক দশক ধরে, বললেন এই উৎসবের আয়োজক। এক আয়োজক জানালেন, 2019 সালে আমরা প্রায় 4 লাখ বাত বা 11 লক্ষ টাকা খরচ করেছি এই খাবারের পেছনে। এর মধ্যে 2 টন ফল এবং প্রায় 1 টন সবজি রয়েছে। কানাডায় চুল বরফের রূপান্তরের উৎসব। উৎসব হবে আনন্দের, তবে কানাডার হেয়ার ফ্রিজিং উৎসবটি একই সাথে কষ্টদায়ক এবং রোমাঞ্চকর। কানাডার তাকহিনি শহরে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে -5°C তাপমাত্রায় প্রতিযোগীরা সবাই সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থাকে। তবে ভয় পাওয়ার কিছু নেই, বাইরের আবহাওয়া ঠান্ডা হলেও পুলে দেয়া থাকে আরামদায়ক গরম পানি, এর মাঝে ডুবে থাকতে আরামই লাগে। প্রতিযোগীরা কেবল একবার পানিতে ডুব দিয়ে চুলগুলো ভালো মতো ভিজিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যান, বাকি কাজটা আবহাওয়া করে দেয়। ঠান্ডা বাতাসে ভেজা চুল নিয়ে দাঁড়ানোর কয়েক মুহূর্তে প্রতিযোগীদের চুলে পানি জমে বরফে পরিণত হয়ে যায়। জমে থাকা চুল নিয়ে যতক্ষণ পারা যায় দাঁড়িয়ে থাকে সবাই। এরপর বিয়ার আর চকলেট খেয়ে আনন্দে মাতে তারা। কে কতক্ষণ এই বরফ চুল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেটাই হচ্ছে প্রতিযোগিতা। বিশেষ করে যাদের শীত সহনশীল ক্ষমতা কম তাদের জন্য এই উৎসব একেবারেই অনুপযোগী। অনেকে শীতকে বুড়ো আঙুলি দেখিয়ে প্রতিযোগিতায় নামলেও কিছুক্ষণ পরে দেখা যায় তিনি ঠান্ডায় জ্বর, কাশি, নিউমোনিয়ায় ভুগছেন। তারপরে ওই উৎসবের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। উৎসবের আয়োজকরা বলেন, 2011 সাল থেকে আমরা এই উৎসব উদযাপন করছি। এখানে আগত পর্যটকদের কাউকেই এই উৎসবে অংশ নিতে চাপ প্রয়োগ করা হয় না, বরং তারা স্বেচ্ছায় আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। প্রতিযোগিতায় যিনি প্রথম হয়ে থাকেন তিনি $2,000 নগদ পুরস্কার পেয়ে থাকেন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এই তথ্যগুলো আপনি অনেককেই জানিয়ে দিতে পারেন। আর নিত্য নতুন এ ধরনের তথ্য নির্ভর কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।